আসসালামু আলাইকুম ঈদ মুবারক এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত শিরোনাম পাহাড়ি ঢলে সিলেটের তিন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি সব পর্যটন কেন্দ্র বন্ধ। চাহিদা না থাকায় দশ লাখ কোরবানির পশু চামড়া নষ্ট কমপ্লায়েন্সের অভাবে বহির্বিশ্বে দাম কম দাবি ব্যবসায়ীদের পাঁচ দিন পর খুলেছে অফিস আদালত এখনো ছুটির আমেজ রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ এবং ফিরতি হর্সফাইট কাল থেকে মক্কায় লাগেজ না পেয়ে কয়েকশো বাংলাদেশি হাজিরি বিপাকে আসাম মেঘালয়ের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেট সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে একদিনেই পানিবন্দী মানুষের সংখ্যা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে প্রায় ছয় লাখ তলিয়ে গেছে একুশটি উপজেলা বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ সিলেটের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব পাহাড়ি ঢলের সাথে দুদিন ধরে চলছে টানা ভারী বৃষ্টি এতেই পরিস্থিতির অবনতি হয়েছে সিলেটের উপজেলায় ভারতের চেরাপুঞ্জিতে একদিনে তিনশো পঁচানব্বই মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় হুহু করে বাড়ছে এপারের সব নদ নদীর পানি দেশের ভিতরে এবং বাইরে যে মেঘালয় রাজ্যের যে বৃষ্টিপাত এটার জন্য আমাদের দ্রুত কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে সুরমা এবং কুষারা নদী সিলেট অঞ্চলে ছয়টা পয়েন্টের বিপরীম উপর দিয়ে যাচ্ছে আড়াইশো বর্গ কিলোমিটার এলাকার বাসা বাড়ি দোকানপাট সড়কসহ বিভিন্ন স্থাপনা প্লাবিত হয়েছে সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ জয়ন্তাপুর কানাইঘাট ও জকিগঞ্জে ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি অন্তত চার লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন ওইসব উপজেলায় সিলেট শহরের কয়েকটি এলাকাও পানিতে ডুবে গেছে অন্তত দশ হাজার মানুষ মানিবন্দী হয়ে আছেন মহানগরীতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণের নির্দেশ দিয়েছেন দিয়েছেন বড় বোর্ড তারা স্টিল বোর্ডের বোর্ড যেন তারা সংগ্রহ করে এবং যে সমস্ত মানুষ এখনও লেফট আউট আছে তাদের গবাদি তাদেরকেও যেন পর্যায়ক্রমে উদ্ধার করা হয় পানিতে ডুবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সিলেটের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে সুরমা কুশিয়ারাসহ চারটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে এর স্থায়ী সমাধানে মহাপরিকল্পনার তাগিদ দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা স্বল্পমেয়াদি মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নিতে হবে এইটি আমরা বুঝতে পারছি যে বাইশের বন্যার পর থেকে আমরা সবসময়ই আতঙ্কে থাকি আমরা নিরাপদ নই সুনামগঞ্জকে এবং এই জনগোষ্ঠীকে এই মানুষকে নিরাপদ করার জন্য যা যা করতে হয় সেটি করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব সুনামগঞ্জে পানিবন্দী মানুষের সংখ্যা ছাড়িয়ে গেছে দুই লাখ শহরের বেশিরভাগ আবাসিক এলাকাতেই এখন বুক সমান কিংবা হাঁটু পানি বিউরো রিপোর্ট এটিএন বাংলা এবছর আশি লাখের বেশি কোরবানি পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন সংগঠনটির সভাপতি শাহিন আহমেদ জানান চাহিদার তুলনায় ট্যানারি কম থাকায় এবার আট থেকে দশ লাখ খাসিও ছাগলের চামড়া নষ্ট হয়েছে এলডব্লিউজি কমপ্লেন্স না থাকায় বহির্বিশ্বে বাংলাদেশের চামড়ার দাম কম বলেও জানান তিনি আরো জানাচ্ছেন ইয়াসিন রানা ঈদুল আজহার পর কোরবানির পশুর চামড়া সংগ্রহ সংরক্ষণ ও পরিবহনের সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন এ সময় সংগঠনের নেতারা বলেন সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে সে দামে চামড়া কিনবেন তারা আর ভবিষ্যতে কাঁচা চামড়ার দাম ঠিক করার বিষয়ে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা রয়েছে তাদের আমাদের এক কোটি প্লাস কোরবানি হয়েছে আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে লক্ষ্যমাত্রা এখন আমাদের আশি থেকে নব্বই লক্ষ এবারও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক কম দাম পেয়েছেন মৌসুমি ব্যবসায়ীরা এ বিষয়ে ট্যানারি অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন লেদার ওয়ার্কিং গ্রুপ এলডাব্লিউজি কমপ্লায়েন্স না থাকায় ইউরোপের বাজার হারিয়েছে বাংলাদেশ শুধুমাত্র চীনে কম দামে দেশি চামড়া রপ্তানি করা হয় বলে জানান তিনি যে সময় আমাদের এলডব্লিউজি সার্টিফিকেটের বাধ্যবাধকতা আসলো সে সময় কিন্তু আমাদের থেকে ইউরোপিয়ান বায়ার আমেরিকান বায়ার এবং জাপান কোরিয়া সহ ফারেস্টের বায়ারগুলো কিন্তু আপনার আমাদের দেশ থেকে চলে গেল বিকল্প আমাদের কোনো কিছু না থাকায় অর্ধেক দামে আমরা নন কমপ্লায়েন্স চাইনিজ বায়ার সহ অন্য অন্য দেশে আমরা বিক্রি করছি এ সময় তিনি ব্যাংক ঋণের ওপর সরকারের সুদৃষ্টি কামনা করেন পাশাপাশি চামড়ার কম দাম আর চামড়াজাত পণ্যের দাম বেশি হবার ব্যাখ্যাও দেন আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বৈদেশিক নির্ভর র মেটেরিয়ালস এবং অ্যাক্সেসরিজের উপরে ডিপেন্ড করছি আমরা বিশেষত চায়না এবং ইন্ডিয়া থেকে এবং ইউরোপ থেকে আপনার আপনার এনে আমরা কিন্তু এগুলো উৎপাদন করছি যার কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে এটার জন্য আপনার ভোক্তারা খুব কম দামে আপনার এই জুতো লেদার এগুলো ক্রয় করতে পারছে না এছাড়া বিশ্বব্যাপী ছাগলের চামড়ার চাহিদা কমে যাওয়া এবং দেশে পর্যাপ্ত ট্যানারি না থাকায় এবার খাসি ও ছাগলের চামড়া নষ্ট হওয়ার কারণ বলেও জানান তিনি বাংলা ঢাকা ঈদের তৃতীয় দিনে বেশিরভাগ এলাকা কোরবানি বর্জ্যমুক্ত তবে দুর্গন্ধ দূর করতে পাড়া মহলে ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডার কিছু এলাকার অলিগলির বর্জ্য অপসারণে চিরুনি অভিযান পরিচালনা করছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা বেশিরভাগ এলাকার বর্জ্য অপসারণ হয় খুশি নগরবাসী এর মধ্যে দুপুরে একমাস বৃষ্টি যেন দুর্গন্ধ দূর করতে হয়েছে আশীর্বাদ এর মধ্যে বেশ কয়েকটি ওয়ার্ডকে কোরবানি বর্জ্যমুক্ত ঘোষণা করেছেন কাউন্সিলররা সিটি কর্পোরেশন থেকে যে উদ্বেগ নেওয়া হয়েছে সব বর্জ্য সব কিছু ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে আশেপাশে কোনো ময়লা নাই আমার মনে হয় এটা পুরো পারফেক্ট যে এটা পুরো পরিষ্কার হয়ে গেছে কোনো দুর্গন্ধ সুন্দর পরিবেশ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই পাঁচ নম্বর ওয়ার্ডের বর্জ্য মুক্ত এবং দুর্গন্ধ মুক্ত ওয়ার্ড হিসেবে ঘোষণা করছি এবং আমাদের কার্যক্রম কিন্তু চলমান থাকবে যখনই খবর পাবো তখনই আমরা কাজ করব ঈদের ছুটি শেষে বুধবার খুলেছে সরকারি অফিস তবে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস চলছে নতুন সময়সূচি অনুযায়ী সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ছুটিতে যারা দূর দূরান্তের স্বজনদের সাথে ঈদ উদযাপনে গিয়েছিলেন তারা অনেকেই ফিরেছেন মঙ্গলবার বুধবার সকালে সরাসরিও অফিসে আসেন কেউ কেউ ঈদের পরে প্রথম কর্মদিবসে সচিবালয়ের বিভিন্ন দপ্তরে যারা এসেছেন তারা একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তবে সচিবালয়ের উপস্থিতি কিছুটা কম অনেকে বাড়তি দুই দিন ছুটি নেয় ধারণা করা হচ্ছে বুধ ও বৃহস্পতিবারও ঝিলে ঢালা থাকবে সচিবালয় রোববার থেকে পুরো দমে শুরু হবে ব্যস্ততা ঈদুল আজহার পাঁচ দিনের ছুটি শেষে ঢাকায় ফিরছেন রাজধানীবাসী বাসে ট্রেনে ভিড় বেড়েছে অন্যদিকে ঈদ ছুটি কাটাতে এখনও রাজধানী ছাড়ছেন কেউ কেউ মাজরলক মুহাজিরের রিপোর্ট ঈদের টানা পাঁচ দিনের ছুটি শেষ সরকারি অফিস আদালত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলে যাওয়ায় কর্মস্থলে ফিরছেন মানুষজন ফিরতি যানবাহনে তাই চাপ বেড়েছে যাত্রীদের প্রাইভেট সেক্টর জব করি জব করার কারণে আমাদের ছুটি আমরা বেশি পাই না ভাই গেছিলাম হচ্ছে ঈদের আগের দিন রাতে এক্সামের জন্য এখন চলে আসতে বিশেষ করে রেলপথে যারা আগে থেকেই অনলাইনে টিকিট কেটে রেখেছেন তারা বেশ স্বস্তিতে এই ঢাকায় ফিরছেন বলে জানান রেলের কর্মকর্তারা ট্রেন যেহেতু সবগুলো শিডিউল মোতাবেক চলছে সবগুলো রাইট টাইমে চলছে এই জন্য কোনো হ্যাজার্ট নেই এবং যাত্রী মনে স্বস্তি বিরাজ করছে এবং আমাদের যে ব্যবস্থাপনা সেটা একই ধারায় থাকবে তবে তুলনামূলকভাবে ফিরতি যাত্রীর সংখ্যা চোখে পড়ার মতো না হলেও ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে মহাখালী বাস টার্মিনালে টিকিট নিতে লম্বা সিরিয়ালেও দাঁড়াতে দেখা যায় ঢাকা ময়মনসিংহ টাঙ্গাইল রুটের যাত্রীদের ঈদে মাদ্রাসায় চামড়া কালেকশন মসজিদে ছিলাম তার দায়িত্বে ছিলাম সব দায়িত্ব গুছকাছ করে তারপর এখন ছুটি এসেছিল আমি ভাবছিলাম যে আসবো টিকিট কাটবো উঠবো কিন্তু এখন ঈদের আগের সিরিয়াল ঈদের পরেও একই রকম এজন্য আমার কাছে রাখলো ভিন্ন রকম আগামী সপ্তাহে শুরু থেকে কর্ম ব্যস্ত হয়ে রাজধানী ঢাকা পুরনো চেহারায় ফিরবে বলেও জানান পরিবহন মালিক শ্রমিকরা মাসারুল হক মুহাজির এটিএন বাংলা ঢাকা নানা উন্নয়ন পরও সড়কে শৃঙ্খলা না ফেরায় দুর্ঘটনা কমছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের সচিবালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান এবছর ঈদযাত্রায় এখন পর্যন্ত পঁচানব্বইটি দুর্ঘটনায় বিরানব্বই জন হতাহত হয়েছেন এখন ফিরতি ঈদযাত্রা নিয়ে দুর্ভাবনা রয়েছে মন্তব্য করে সড়ক শৃঙ্খলা বজায় রাখতে চালকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী বিশ্বব্যাপী মূল্যস্ফীতির কারণে বাংলাদেশেও প্রভাব পড়ছে জানিয়ে কাদের বলেন বিদেশি উন্নয়ন সহযোগীরা বিনিয়োগের না দেওয়ায় অনেক উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে। অর্থ ছাড় ইদানিংকালে অ্যাক্সিডেন্টের যে প্রবণতা তাতে দেখা যাচ্ছে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে এবং ইজি ব্যাগগুলো এগুলো অ্যাক্সিডেন্টের মূল কারণ এবং এবার এ পর্যন্ত যত অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেলে সবচেয়ে বেশি এরপরে ইজি বাইক উন্নয়নের নামে সরকার প্রধান তার ঘনিষ্ঠজনদের মহা দুর্নীতি এবং লুটপাটের সুযোগ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রেজভি নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি এবং গ্যাস বিদ্যুৎ ও পানির মূল্য প্রতিবাদে মিছিল শেষে তিনি একথা বলেন রিজবি আরও বলেন সরকারের দুর্নীতি ও গণবিরোধী নীতির কারণেই দফায় দফায় গ্যাস বিদ্যুৎ পানির দাম বাড়ছে ঈদের ছুটিতেও বিদ্যুৎ গ্যাসের অভাবে সারা দেশের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন বলে অভিযোগ করেন দলটির সিনিয়র এই নেতা আপনি দেখাচ্ছেন যে না আমি কাউকে ছাড়ি না সরকারি কর্মকর্তা তার বেতন কত আশি নব্বই হাজার টাকা হবে তাহলে তার ছেলে মেয়ে স্ত্রীর নামে এত জায়গা যদি কোথার থেকে হলো তথাকথিত উন্নয়নের নামে আপনি সুযোগ করে আপনার দলের এবং আপনাদের সাথে ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তাদের লুট করো তোমরা খাও শয়তানকে পাথর নিক্ষেপ শেষে মিনার তাবু থেকে মক্কায় ফিরছেন হাজিরা এবার তাদের দেশে ফেরার পালা কিন্তু শেষ মুহূর্তেও নিজেদের লাগেজ না পে বিপাকে পড়েছেন কয়েকশ বাংলাদেশি হাজি কাল থেকে শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট মক্কা থেকে সাজিদুল ইসলামের পাঠন রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার কোরবানির পরে হজের ধারাবাহিকতায় প্রতীকী শয়তানকে তিন দিন পাথর মারেন হাজিরা এরপর তাবু ছেড়ে তাদের মিনা থেকে ফিরতে হয় মক্কায় মঙ্গলবার শেষ হয়েছে সেই আনুষ্ঠানিকতা টু ইনিশিয়েটিভের এবছর আছে হাজিদের লাগেজ ব্যবস্থাপনা তাদেরই সরাসরি আবাসস্থলে পৌঁছে দেওয়ার কথা লাগেজ কিন্তু শেষ মুহূর্তে এসে কয়েকশো হাজির ব্যাগ পাওয়া যাচ্ছে না নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে এহেরামের কাপড় আছে এরপরে প্রয়োজনীয় ঔষধপত্র আছে যেগুলো আসার পর পরে প্রয়োজন হবে বা করার পরে যত হবে সেই জরুরি হাজি আমার বড় ভাইয়ের ওয়াইফ শাহনাজ বেগম আজকে পাঁচ দিন থেকে ওনার ব্যাগ পাচ্ছে না এইবারে যে হজের সবচেয়ে সবচেয়ে দুর্বলতা সেটা হচ্ছে হাজিদের সাথে ব্যাগ না দেওয়া হাজিদের লাগেজ না পাওয়াকে দায়িত্বে থাকা সৌদি কোম্পানি ইউনাইটেড এজেন্সির অবহেলা মনে করছেন সংশ্লিষ্টরা এটা লাগব করে আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে এই ক্ষেত্রে হাব এবং ধর্ম কাজ করছে আমরা সার্বক্ষণিকভাবে বিভিন্ন হোটেলে যেখানে তারা বিচ্ছিন্নভাবে লাগেজগুলি ফেলে এসেছে সেখান থেকে সংগ্রহ করে এগুলি হজ যাত্রীদের কাছে এবং এজেন্সির নির্দিষ্ট হোটেলে পৌঁছানোর চেষ্টা করছি হজ এজেন্সিকে ফোন দিয়েছে লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্য তারাও হয়তো ব্যস্ত ছিল যে যার কারণে মিনায় যাওয়ার প্রস্তুতি ছিল তারপরে বারো তারিখ যারা আসছে তাদের ওমরা করানোর কাজে ব্যস্ত ছিল নিতে পারে নাই আজকে মিনা থেকে ফিরলে আমার মনে হয় যে বেশিরভাগ লাগেজি হাজিদের কাছে চলে যাবে হজ শেষে দেশে ফেরার আগে এমন দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি চান বাংলাদেশি হাজিরা তামান্না জেনিফার এটিএন বাংলা মানব সম্পদ উন্নয়ন সূচকে বাংলাদেশ সেনাবাহিনী আগের চেয়ে অনেক উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সকালে কুমিল্লা সেনানিবাস পরিদর্শন এবং কুমিল্লা এরিয়ার সকল পদ সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার গ্রহণ তিনি এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী একটি আধুনিক ও চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলেও মন্তব্য সেনা প্রধানের অনুষ্ঠানে সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ কুমিল্লা সেনানিবাসের সকল পদবীর কর্মকর্তা জেসিও ও অন্যান্য পদবী সেনার সদস্যরা উপস্থিত ছিলেন পরে সেনা প্রধান কুমিল্লায় নবনির্মিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন করেন বাংলাদেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে সেনাবাহিনীরও অনেক উন্নয়ন হয়েছে সেনাবাহিনীর কলে বৃদ্ধি হয়েছে সেনাবাহিনীর সক্ষমতায় বৃদ্ধি হয়েছে এবং সর্বোপরি আমাদের যে মানব সম্পদের উন্নয়নের যে ইন্ডেক্স গুলো সেনাবাহিনীর ভিতরে সেগুলো অনেক বেড়েছে এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ ভারতের চামড়া পাচার রোধে যশোরের সারসা ও বেনাপোল সীমান্তে সতর্কতা জারি করেছে বিজিবি ব্যবসায়ীরা জানান বর্তমানে দেশে চামড়ার দর ভারতের তুলনায় অনেক কম অনেক সময় কেনা দামেও তারা চামড়া বিক্রি করতে পারছেন না সেজন্য বেশি মুনাফার আশায় চামড়া পাচার হওয়ার আশঙ্কা রয়েছে সারসা ও বেনাপোলে গরুর কাঁচা চামড়া ছোট বড় মিলে গড়ে প্রতিটি সাড়ে ছয়শ ও ছাগলের চামড়া প্রতিটি গড়ে একশো টাকা কেনা হয়েছে যশোর উনপঞ্চাশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল জানান সীমান্ত দিয়ে ভারতের চামড়া পাচার রোধে বিজেপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে পরবর্তী এই আদেশ থাকবে। আন্তর্জাতিক সংবাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ায় পৌঁছেছেন আজ ভোরে পিয়ং ইয়ং এর বিমানবন্দরে পৌঁছান তিনি পুতিন বিমান থেকে নামার সাথে সাথে তাকে জড়িয়ে ধরে স্বাগত জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এ সময় দুই দেশের নেতা তাদের মধ্যকার করেন রাশিয়া উত্তর কোরিয়া সম্পর্ক উন্নয়নে বলে জানিয়েছে উত্তর রাষ্ট্রীয় বার্তা সব শেষ চব্বিশ বছর আগে দু সালে উত্তর কোরিয়া সফর করেন পুতিন গত বছরের সেপ্টেম্বরে রাশিয়া সফরে গিয়ে তাকে আবার আমন্ত্রণ জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পুতিনের সাথে এ সফরে আছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোসভ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও উপপ্রধানমন্ত্রী আলেকজান্দার নোভাক এ সফরে রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারী চুক্তি সই হবে যশোরের বাঘারপাড়ায় এবছর ব্যাপক আকারে চাষ করা হয়েছে গ্রীষ্মকালীন বেবি তরমুজ অল্প পরিশ্রমে বেশি লাভ হওয়ায় কৃষকরা আগ্রহী হয়েছেন এই ফল চাষে পিকেএসএফ এর অর্থায়নে এ কাজে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে আদিন ওয়েলফেয়ার সেন্টার যশোর থেকে তামান্না ফারজানা রিপোর্ট জানাচ্ছেন বাবু যশোর বাঘারপাড়ার গাইদঘাট এলাকায় ব্যাপক হারে এবার চাষ হচ্ছে বেবি তরমুজ মাঠের পর মাঠ জুড়ে মাচায় ঝুলছে ফলটি পিকেএসএফ ও আদিন ওয়েলফেয়ার সেন্টারের সহযোগিতায় চার বিঘা জমিতে জেলায় বেবি তরমুজ চাষ করা হয়েছে কৃষকদের উন্নত জাতের তরমুজের বীজ সার ও বালাইনাশক দিচ্ছে আদিন ওয়েলফেয়ার সেন্টার বীজ বা চারা রোপণের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে গাছে ফল আসে পঁচাত্তর দিনের মধ্যে এই ফল কেটে বাজারজাত করা হয় বিঘা প্রতি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা খরচে আয় আসে নব্বই হাজার টাকা গ্রীষ্মকালীন তরমুজের জন্য আদদিন থেকে আমাদের কিছু কীটনাশক তারপর আপনার ফরমান পাত এগুলো সম্পূর্ণ বিনামূল্যে দেশ গ্রীষ্মকালীন তরমুজের জন্য এই আধুনিক থেকে অনেক ই পাইছে ট্রেনিং পাইছে কৃষকদের এই জাতের তরমুজ চাষে আগ্রহী করার পাশাপাশি স্বাবলম্বী করে তুলতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে আদিন ওয়েলফেয়ার সেন্টার সর্বপ্রথম সদস্য কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন বেবিতরম চাষ সম্প্রসারণ করে বর্তমানে এই এলাকা অন্যান্য কৃষকরা উৎসাহিত হয়ে এই বেবি চাষটা করছে এবং তারা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি বিভিন্ন কৃষি প্রযুক্তি সদস্যদের মাঝে বা কৃষকের মাঝে সম্প্রসারণ করা সে লক্ষ্যটা ফুলফিল হয়েছে বা লক্ষ্যটা বাস্তবায়ন হয়েছে শিগগিরই জেলায় বড় পরিসরে এই তরমুজের চাষ শুরু করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা বিউরো রিপোর্ট এটিএন বাংলা এবার এক্স খেলার খবর টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করেন শান্ত সাকিবরা বিশ দলের টি টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে এখন টিকে আছে আটটি দল সুপার এইট পর্বে অংশ নিতে ইতিমধ্যেই বাংলাদেশের প্রথম দুই ম্যাচের ভেনু অ্যান্টিগা পৌঁছে গেছে সকালে বৃষ্টি কারণে অনুশীলন করতে না পারলেও সন্ধ্যায় ঠিকই গা গরম করেছেন ক্রিকেটাররা হেড কোচ চন্ডিকা হাতুরে সিং এর তত্ত্বাবধানে সাকিব শান্তরা প্রস্তুতি সেরেছেন ব্যাটসম্যানদের ব্যাট প্যাচ কাটাতে তাদেরকে নিয়ে আলাদাভাবে কাজ করছেন কোচিং স্টাফরা শুক্রবার ভোর সাড়ে ছয়টায় টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ শেষ আগে সংবাদ একবার পাহাড়ি ঢলে সিলেটের তিন জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি সব পর্যটন কেন্দ্র বন্ধ চাহিদা না থাকায় দশ লাখ কোরবানির পশু চামড়া নষ্ট কমপ্লায়েন্সের অভাবে বহির্বিশ্বে দাম কম দাবি ব্যবসায়ী পাঁচ দিন পর খুলেছে অফিস আদালত এখনও ছুটির আমেজ রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ ফিরতে হজ ফাইট কাল থেকে মক্কায় লাগেজ না পেয়ে কয়েকশো বাংলাদেশে হাজি বিপাকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটেল বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটেল বাংলা